নমস্কার, দেখছেন কার কলিং টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি সায়ক। দেখুন, রেলে একের পর এক দুর্ঘটনা, কখনো করমণ্ডল, কখনো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা মারছে মালগাড়ি, একের পর এক ঘটনা, এবং সমস্ত ঘটনার মধ্যে জীবনহানি চলছে। আর তারপরেও রেল যে বিন্দুমাত্র শিক্ষা নেয়নি তার প্রমাণ আবার গতকালের ঘটনা। আপনারা জানেন যে কিছুদিন আগে চুঁচুড়াতে ট্রেন না দাঁড়িয়ে চলে গিয়েছিল, ফিরে এসে আবার যাত্রী নামিয়ে দিতে হয়েছিল। আর এবার যে ঘটনা ঘটলো তা আরেকটু বিরল, আরেকটু ভয় লাগবে। কারণ রাত্রিবেলা শেষ ট্রেনে বাড়ি ফিরছেন যাত্রীরা, শেষ ট্রেন হাওড়া বর্ধমান মেনলাইন লোকালের রাস্তায়, হাওড়া ব্যান্ডেল লোকাল, আর সেই ট্রেনে আচমকা গার্ড ছাড়াই গড়াতে শুরু করলো চাকা, হুড়মুড়িয়ে সব যাত্রী নামতে শুরু করলেন। দুজন আবার মহিলা পড়ে গিয়ে, তাদের অভিযোগও যে তারা পড়ে গিয়ে আহত হয়েছেন প্ল্যাটফর্মে। কিন্তু ঠিক কেন গার্ড ছাড়াই আবার ট্রেন চলতে শুরু করে দিল, ঠিক কি ঘটেছিল, যদিও এই নিয়ে বিস্তর জলগোলা হয়েছে, কিন্তু তবুও বারবার করে একটাই প্রশ্ন উঠে আসছে, কোথায় যাত্রীদের নিরাপত্তা? যাত্রীদের নিরাপত্তা কি সত্যি ছেড়ে খেলার বিষয় রেলের কাছে? দেখুন, যাত্রী না নামিয়ে চুঁচুড়া স্টেশন পেরিয়ে গিয়েছিল আপ হাওড়া বর্ধমান মেনলাইন লোকাল। রেলের সেই বিশৃঙ্খলার রেশ কাটতে না কাটতেই রবিবার রাতে হাওড়া স্টেশন থেকে নির্ধারিত সময়ের আগেই গার্ডকে ছাড়াই ছাড়লো হাওড়া ব্যান্ডেল লোকাল, ছিল শেষ ট্রেন। গার্ডহীন ট্রেন দেখে কেউ কেউ আতঙ্কে চলন্ত ট্রেন থেকে প্ল্যাটফর্মে ঝাঁপ দিলেন, কেউ তড়িঘড়ি নামতে গিয়ে মুখ থুবড়ে পড়লেন। এই হেনস্থার থেকে রক্ষা পাননি মহিলা যাত্রীরাও। ক্ষুব্ধ নিত্যযাত্রীরা রেল আধিকারিক ও আরপিএফকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন এই ঘটনার পর। বেশ কিছু সময় পর ওই ট্রেনটি ফের ব্যান্ডেলের দিকে রওনা দেয়। রেল অবশ্য এর জন্য যাত্রীদের অনভিজ্ঞতাকে দায়ী করেছে। জানা গিয়েছে রবিবার রাত 11:45 হাওড়া ব্যান্ডেল লোকাল, অর্থাৎ রাতে শেষ ট্রেন ধরার জন্য হাওড়া স্টেশনে নিত্য যাত্রীদের ভিড় ছিল। আচমকাই অ্যাড্রেস সিস্টেমে ঘোষণা করা হয়, 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে 11:45 হাওড়া ব্যান্ডেল লোকাল ছাড়বে, ডিসপ্লে বোর্ডেও তা দেখানো হয়েছিল। আর এরপরেই 7 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনে বহু যাত্রী উঠে পড়েন। 11:34 নাগাদ আচমকা গার্ড ছাড়াই ট্রেনটি চলতে শুরু করে। ট্রেন বেশ কিছুটা এগিয়ে গেলে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। দুর্ঘটনার আশঙ্কায় বহু যাত্রী ট্রেন থেকে প্ল্যাটফর্মে ঝাঁপ দেন। মহিলা কামরা থেকে তড়িঘড়ি নামতে গিয়ে দুজন মহিলা প্ল্যাটফর্মে পড়েও গিয়েছেন বলে অভিযোগ। শেষে যাত্রীদের চিৎকারে চালক ট্রেন থামিয়ে দেন। এরপর শুরু হয় চরম যাত্রী বিক্ষোভ। পরে ওই ট্রেনটি 11:54 নাগাদ যাত্রীদের নিয়ে হাওড়া স্টেশন ছাড়ে। পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন, 7 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো ট্রেনটির কাশ্মীর যাওয়ার কথা ছিল। ট্রেনটি বেরিয়ে যাওয়ার পর প্ল্যাটফর্মের অন্য হাওড়া ব্যান্ডের লোকাল ঢোকার কথা, যা ছিল শেষ ট্রেন। কিন্তু যাত্রীরা ভুল করে কাশ্মীরের ট্রেনে চড়ায় বিপত্তি ঘটে। যাত্রীদের অভিযোগ, রেলের ঘোষণা ও ডিসপ্লে বোর্ডে ভুল তথ্য দেওয়ার ফলেই ঘটনা ঘটেছে। রেল জানিয়েছে ট্রেনের ডিসপ্লে বোর্ড লক্ষ্য না করায় বিপত্তি। পাল্টা যাত্রীদেরও বক্তব্য, শেষ লোকাল যাত্রীরা দৌড়ঝাঁপ করে এসে ট্রেন ধরে, ঘোষণার কানে শুনেই ট্রেন ধরতে হয়, ফলে ট্রেনের বোর্ড দেখার সময় থাকে না, রেলে এই সামান্য দায়িত্বটুকুও রাখে না নিজে। যদিও ঠিক কার জন্য এই ঘটনা ঘটেছে, আদতে যাত্রীদের ভুল নাকি ডিসপ্লে বোর্ডেই ভুল ছিল, সেই নিয়ে এখন বিস্তর জলঘোলা। ক্যালকলিং টিভি।